2024 সালে আজকে মার্চ মাসে দাঁড়িয়ে 58,000-এরও বেশি ফলোয়ার্স ইতিমধ্যে এই পেজে হয়েছে। তো রাজবাই যুব কল্যাণ সংস্থা একটা সময় চিন্তা করলো যে আমরা অসহায় মানুষের মাঝে আমরা কিছু করতে পারি কিনা। তো অনেক ভেবে চিনতে রাজবাই যুব কল্যাণ সংস্থার যে পরিচালক তিনি চিন্তা করলেন যে কোন সাইডে কাজ করলে যে সাইডটা একেবারেই মানুষ রাতের খাবারটা পায় না, যারা রাতে যারা না খেয়ে যারা ঘুমায়, তো উনি ওই কথা চিন্তা করে উনি চিন্তা করে যে বাংলাদেশের প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে রাজবাই যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা রাতের খাবার বিতরণ করতে পারি কিনা। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে এই মার্চ মাসে আমরা এটা চিন্তা করেছি এবং মার্চ মাসের শুরু থেকে আমরা সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কিন্তু কাজ শুরু করেছি। তো আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে আমরা ইতিমধ্যে 10টি জেলা এবং 2টি বিভাগীয় রেলওয়ে স্টেশনে আমরা রাতের খাবার বিতরণ করেছি। আমাদের এই সংগঠনে বা আমাদের এই সংস্থাতে অনেকগুলো ছেলে দিন রাত মিলে কিন্তু কাজ করে যাচ্ছে। আপনি একবার চিন্তা করে দেখেন যে এখান থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কত কিলোমিটার হবে এবং এই যে খাবারগুলো রান্না করতে এবং খাবারগুলো প্যাকিং করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। আমাদের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা ছেলে তারা কিন্তু নিরলস ভাবে কিন্তু কাজ করেছে। আমি লাস্ট যে ঘটনা আমরা যেখানে খাবার বিতরণ করলাম সেটা একটু শেয়ার করি। আমরা রমজানের দুদিন আগে আমরা ঢাকাতে রাতের খাবার বিতরণ করার চিন্তা ভাবনা করলাম। আমরা রাজবাড়ি থেকে 30 জন স্বেচ্ছাসেবী আমরা সন্ধ্যার ট্রেনে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা রাতের খাবার বিতরণ করে সারা রাত কিন্তু আমরা একেবারে ঘুমাই নাই, কারণ ঘুমানোর সুযোগ নেই আমাদের। আমাদের দুইটা স্টেশন কভার করতে হবে এবং সকালের ট্রেন ধরে আমাদের আবার বাসায় ফিরতে হবে। এই যে 30 জন স্বেচ্ছাসেবী আপনার রাজবাড়ি থেকে ঢাকাতে গিয়েছে, তারা খাবার বিতরণ করেছে, দুইটা স্টেশন কভার করে সকাল 8টার ট্রেন ধরে আবার রাজবাড়িতে এসেছে। একটা ছেলে আমি কাউকে কখনো ক্লান্ত বা অস্থির এরকম কোনো জিনিস আমি খেয়াল করিনি। কেন? কারণ এই মানবিক এই সামাজিক কাজ করতে গেলে দিন শেষে একজন মানুষের আমরা যখন খাবার যখন দেই তার মুখে যে হাসিটা আমরা দেখি আসলে সেই হাসি দেখে আমাদের সব ক্লান্ত দূর হয়ে যায়। তো আমাদের সেই ভালো লাগা থেকে আমরা ইতিমধ্যে 10টি জেলা এবং ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের রেলওয়ে স্টেশনে আমরা খাবার বিতরণ করতে সক্ষম হয়েছি। তো যেহেতু আমরা রমজান মাস, তো আমরা আমাদের সেই কার্যক্রমটা চলমান রয়েছে এবং আমরা চিন্তা করলাম যে আমরা রমজান মাসে আমরা ইফতার বিতরণ করবো। তো আমরা ইতিমধ্যে দ্বিতীয় রমজানের রাজবাড়ি রেলওয়ে স্টেশনে ইফতার বিতরণ করেছি। আর আমাদের অধিকাংশ ছেলের বাড়ি কিন্তু পাঁকড়া। তো আমাদের পাঁকড়া উপজেলা আমরা আজকে খাবার বিতরণ করব। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজবাই যুব কল্যাণ সংস্থার যে পরিচালক, আসলে যার কথা না বললে নয় হয়তো সেই সংগঠনটা প্রতিষ্ঠা না করলে হয়তো আমরা আজকে এখানে ইফতার করতে পারতাম না, বা তার যে প্রচেষ্টা তার যে ভালো লাগার যে কাজগুলা আসলে এটাকে আমি স্যালুট জানাই। সেই শৈলাঙ্গেলকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই কাজের ফান্ডিংটা আপাতত আমরা নিজেরাই দিয়ে শুরু করেছি এবং আমরা এখানে আপনারা যে কেউ এখানে ডোনেট করতে পারেন। আপনারা এখানে যে কেউ ডোনেট করার সুযোগ রয়েছে। আমরা ইনশাল্লাহ আমরা যে 12টা স্টেশন যে কভার করেছে আমাদের ইচ্ছা আছে বাংলাদেশের প্রত্যেকটা স্টেশনে আমরা কভার করব। এই 12টা স্টেশন কভার করতে গিয়ে আমাদের অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে বলবো। আমরা যখন ট্রেনে যখন ভ্রমণ যখন করি আমরা ট্রেনের মধ্যে অনেক অভিজ্ঞতা পেয়েছি। রাত 1টা 2টা যখন আমরা স্টেশনে যখন খাবার যখন বিতরণ করেছি তখন আমরা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং আমাদের এই প্রেসটা একটু ঘুরে দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে একজন মানুষ যে না খেয়ে রাতে ঘুমায় তার কতটা কষ্ট এবং এই খাবারটা পাওয়ার পরে তার মুখে যে হাসি আমরা দেখতে পাই সেই হাসিটাই কিন্তু আমাদের প্রশান্তি, আমাদের শান্তি লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে এসেছেন এবং আমি আবারও রিকোয়েস্ট করে বলছি যারা রাস্তায় এখানে এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন আমরা সবাইকে আজকে আমরা একসঙ্গে ইফতার করবো। আপনারা সবাই প্লিজ আমাদের এদিকে এগিয়ে আসুন, সবাইকে অনুরোধ করছি। আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করছি পাংশা প্রেস ক্লাবের যে সকল সাংবাদিক ভাইরা এখানে এসেছেন, তার মধ্যে আমাদের বাচ্চুটা শিশির ভাই, রতন ভাই, আলামিন, কাবরুল যারা এসেছেন। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ইফতার বিতরণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা তার আগে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাসুদুল্লাহ শিশির ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে কিছু বলার জন্য, আচ্ছা শিশির ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি।